মৌলানা গিয়াসুদ্দিন চৌধুরী ইসলামের ইতিহাসের সাবেক প্রভাষক দুই সালে কুমিল্লার দেবীদার উপজেলার ওয়াহিদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে অবসরে যান পেনশনের পঁচিশ লাখ আঠারো হাজার টাকা পান সংসারের কোনো কাজে তা ব্যয় করেননি নিঃসন্তান মানুষটি ব্যারাখাল গ্রামে নিজের দশ শতাংশ জমিতে পেনশনের পুরো টাকায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন গিয়াসুদ্দিন এবছরের জানুয়ারিতে শুরু হয় কাজ কেবল পেনশনের টাকায় নয় তার স্ত্রীর জমানো তিন লাখ টাকাও ব্যয় হয়ে গেছে তাতে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে তার স্বপ্নের বায়তুল নূর জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা তিনতলা বিশিষ্ট মসজিদটিতে এক হাজারের বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন আমার কোনো ছেলে নাই রাব্বির হামুমা কামার আব্বা ইয়ানি সগিরা এটুই তো মানুষের মুসলমানের শেষ কামনা আমার এই দোয়ার দরকার করার মতো কেউ নাই তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবনে আমি যে টাকাটা পাব এই টাকাটা দিয়ে আমি একটা কিছু একটা স্মৃতি করে যাব এই পর্যায়ে যে আমি দুই হাজার ষোলো সালের জুন আমি অপশন নিয়েছি প্রবাসকের থেকে আমি মোট সর্বসাগরের মোট পঁচিশ লক্ষ আঠারো হাজার টাকা পাইছিলাম অপসর এবং কল্যাণে এই দুটা টাকার থেকে আমি এক টাকাও ভাঙি নাই তবে দুই হাজার বাইশ সালে আমি একটু বেগায় দেয় করে আঠারো হাজার টাকা আমি খরচা করে আসেছিলাম আর এই পঁচিশ লক্ষ টাকা দিয়া এই জমিটা আমার দাদারার ছিল আমার দাদার থেকে আমার বাবাই পাইছে আমার বাবার থেকে আমরা ওয়ারে ফেছি এটা একটা মসজিদ করে দেওয়া যায় আচ্ছা এই রানু ছিল যদি আল্লাহ আমার এটা নাজাতের ফয়সালা করে তো এই চিন্তা ভাবনা করিয়ার সাইরেই আমি এইখানে আমার ভাই এবং আমার তিন বোন মিল্লা এই দশ শতক জায়গা যে একটা হাফিজি মাদ্রাসা সাথে এবং একটা মসজিদ এইটার উদ্যোগ নিয়ে তারপর আমরা ভাই বোন মিল্লা আসি যে হয় দুই হাজার সতেরো বা আঠারো সালে আমরা এটা দলিলটা করে দিছি আমার জীবনের এই শেষ জীবনের এই পঁচিশ লক্ষ টাকা এবং আমার ওয়াইফে আমারে এই তিন লক্ষ টাকা মসজিদও দান করছে আঠাশ লক্ষ টাকা আর উনি আবার পাঁচ লক্ষ টাকা করতে হাসনা হিসাবে আমারে দিছে যে তুমি যখনই পারো তখন তুমি আমার এটা পরিশোধ করে দিও তো বর্তমানে আমার দোকান বাকিটা কি সহকারে প্রায় বারো তেরো লক্ষ টাকার মতো আর ওই পাঁচ লক্ষ ছাড়াও আর ঋণ আছে আর কি প্রত্যেক মুসলমানের একটা দায়িত্ব হলো মসজিদ এবং মাদ্রাসার খেদমত করা যদি আল্লাহর আসতে কোনো স্যার ব্যক্তি আছেন আমার রस्ते যদি মসজিদটা সদিক হয় তাহলে আমি অনেকটা উপকৃত হব নিজের সর্বোচ্চ দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণের এমন নজিরে আলোড়িত এলাকার মানুষ উনি একটা ভালো কাজ করতেছে মহৎ কাজ করতেছে আমরা সমাজযতটুকু পারি তাকে সাহায্য সহযোগিতা করতেছি উনি যে পেনশনের টাকা পাইছে এই পেনশনের টাকা দিয়ে মসজিদগুলো করতেছে আসলে ওনার স্বার্থে করে না উনি করতেছে আখেরাতের জন্য তিনতলা ফাউন্ডেশন নিচে উনি করার আশা আছে আর কি তো প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো এই মসজিদে খরচ হবে বা আরো বেশিও লাগতে পারে তার যেহেতু সন্তান নেই সে আখিরাতের পাওয়ার পাওয়ার লক্ষ্যে সে তার বাড়িতে যে একটা দশত জায়গার উপরে মসজিদ এবং হাফিজিখানা খুলে দিয়েছেন শুনে আমিও আশ্চর্য হয়ে গেছি এক উদ্যোগে একক অর্থে এত সুন্দর করে একটা চিন্তা ভাবনা করে সামাজিকভাবে একটা সামাজিক প্রতিষ্ঠান করে দেওয়া ওই এলাকার মানুষ যারা মসজিদ মসজিদ অনেক দূরে ছিল তারা কাছে পেয়ে এখন মসজিদ নামাজও পড়তে পারবে তাদের সন্তানকে সন্তানদের ওইখানে হাফিজেখানা আশেপাশে ছিল না ওইখানে হাফিজেখানায় ওই এলাকাবাসী বা আশেপাশে এলাকা তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন তবে মাওলানা গিয়াসউদ্দিনের উদ্যোগে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছেন তারা কারণ অর্থ সংকটে প্রায় থেমে যাচ্ছে নির্মাণ কাজ una sinatunu descripot itin news